আজকের ভিডিওর বিষয়বস্তু বর্তমান মার্কেটে ব্যবহৃত স্মার্ট টিভি ও ফ্ল্যাশ ড্রাইভের ফাইল সিস্টেম সংক্রান্ত আলোচনা। সাধারণত অ্যান্ড্রয়েড টিভিতে তিন ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে, NTFS, FAT32, EX, FAT। এখন আমরা পারফেক্টের পেন ড্রাইভটি পিসির সাথে কানেক্ট করে দেখব যে এর ফাইল ফরম্যাট কী ফরম্যাটে আছে। আমরা পিসিটিতে কানেক্ট করে এর প্রপার্টিস থেকে দেখা যাচ্ছে যে এর ফাইল টাইপ বা ফাইল সিস্টেম আছে EX FAT ফরম্যাটে। অর্থাৎ আমরা এখন একটি ভিডিও এই পেন ড্রাইভে কপি করে পেস্ট করব এবং পেস্ট করার পর আমরা দেখব যে আমাদের এই EX FAT ফরম্যাটটি আমাদের অ্যান্ড্রয়েড টিভিতে সাপোর্ট করছে কিনা। আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটি আমরা ইজেক্ট করে দিচ্ছি। ইজেক্ট করে এখন আমরা আমাদের টিভির সাথে পেন ড্রাইভটি কানেক্ট করব। দেখা যাচ্ছে যে আমাদের পেন ড্রাইভটি টিভির সাথে কানেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ ড্রাইভ বা লোকাল ড্রাইভ শো করছে না। অর্থাৎ EX FAT ফরম্যাট ফাইলটি আমাদের এই অ্যান্ড্রয়েড টিভিতে সাপোর্ট করছে না। আমরা এখন কীভাবে অ্যান্ড্রয়েড টিভিতে সাপোর্ট করানো যায় সেজন্য আমরা এর ফাইল ফরম্যাটটি চেঞ্জ করব। আমরা পুনরায় পিসির সাথে কানেক্ট করে এর প্রপার্টিস থেকে আমরা আবার দেখে নিচ্ছি যে এর ফাইল ফরম্যাটটি কী ফরম্যাটে আছে। দেখা যাচ্ছে এটি EX FAT ফরম্যাট। সো আমরা এখন এটিকে ফরম্যাট করব FAT32 ফরম্যাটে। ফাইল সিস্টেম থেকে FAT32তে ফরম্যাট করব। সাধারণত সকল টিভিতেই FAT32 ফাইল ফরম্যাটটি সাপোর্ট করে। এখানে দেখা যাচ্ছে আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুনরায় আমাদের আগের ভিডিওটি কপি করে আমাদের পেন ড্রাইভে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর আমরা পুনরায় আমাদের টিভির সাথে এটি কানেক্ট করব। এখন আমরা আমাদের প্রপার্টিস থেকে আবার দেখে নিচ্ছি যে এর ফাইল টাইপটা কী আছে। এর ফাইল সিস্টেমটি আছে FAT32, অর্থাৎ এর ফাইল ফরম্যাট সিস্টেমটি চেঞ্জ হয়ে গেছে। আমরা ইজেক্ট করে দিচ্ছি। আমরা পুনরায় টিভির সাথে কানেক্ট করছি। এখন টিভির সাথে কানেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটি লোকাল ফ্ল্যাশ ড্রাইভ এখানে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই টিভিটি FAT32 ফাইল সিস্টেম সাপোর্ট করে। আমরা ভিডিওটি প্লে করে দেখছি। আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে এই টিভিটি FAT32 সাপোর্ট করছে, কিন্তু EX FAT সাপোর্ট করছে না। এভাবেই আমরা যে কোনো টিভির ফাইল সিস্টেম থেকে আমাদের কাঙ্ক্ষিত ফাইল ফরম্যাটে চেঞ্জ করে আমরা টিভিতে সাপোর্ট করাতে পারি। ধন্যবাদ সবাইকে।